বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। 6.5 কিমি দৈর্ঘ্যের রাস্তা শিলান্যাস করলেন লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তা। দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিমা খাতুনের নজরে পড়ে বিষয়টি। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালগোলা জেলা পরিষদের সদস্য তথা লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোতাহার হোসেন, দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি তথা দেওয়ানসরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জহিরুল শেখ। মহাশয় শিলা বেহালা মহাশয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং উপপ্রধান সম্মানীয় শিলা বেহালা মহাশয়কে। আমাদের রাস্তাটায় অসুবিধা হচ্ছিল, এখন রোড যদি হয় ভালো হয়। আর অনেকদিন আমাদের এখানে আসা হয়ে গেলো, বাচ্চা কাচ্চা ছোটো ছিল, স্কুল প্রাইভেট নিয়ে যেতে অসুবিধা হতো, রোডে করে তুলে দিয়ে আসতে হতো কোলে করে। এখন যদি রোডটা হয় তো সুবিধা হয়, ভালো হয়। আমরা আজকে দেওয়ানসরাই অঞ্চলের এই ফুলতলা বাথান মোড়ে এসে দাঁড়িয়েছি। বহুদিন ধরে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই কাজলা জগন্নাথপুর এই সেক্টরে আমাদের এই প্রায় 3 কিলোমিটার রাস্তা এখনও কাঁচা থেকে গেছে এবং বর্ষাকালে চার মাস তো বটেই এবং পরবর্তী এবং পূর্ববর্তী 1-2 মাস ধরে 6 মাস ধরে এই রাস্তা যাতায়াতের অযোগ্য থাকে। বাকি এখন যখন সুখা মরশুম তখনও এমন অবস্থা যে এখানে বাইক নিয়ে যাওয়া আসা সম্ভব নয়, হেঁটে হেঁটে মানুষ যাওয়া আসা করে। কৃষিকাজ থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা সমস্তটাই এখনও অত্যন্ত একেবারে পুরনো দিনের মতো প্রাচীন অবস্থায় থেকে গেছে, সভ্যতার আলো ঠিক করে পৌঁছয়নি। তাই আমাদের মা মাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে এই রাস্তাটাকে আমরা শিলান্যাস করছি। এখানে এই রাস্তাটা পাকা করা হবে এবং এই 3 কিলোমিটার রাস্তা পাকা হয়ে গেলে পরে আমাদের সীতেশনগর থেকে, কাজলা থেকে, ওড়াহাট থেকে, নামু ওড়াহাট থেকে এবং অন্যান্য যে ব্যবস্থা সেই সমস্ত ব্যবস্থা উন্নত হবে। এবং আজকে একই সঙ্গে আমরা 3টে রাস্তা শিলান্যাস করছি, একটা এখানে, আর একটা হচ্ছে আমাদের নামু ওড়াহাট থেকে শিবপুর এবং আর একটা হচ্ছে ইন্ডিয়ান বিগ ফিল্ডের মোড়, আর একটা হচ্ছে আমাদের শাহাবাদ থেকে বিলবোড়া কোপড়া অঞ্চলে, সেখানে আবার আর একটা বড় প্রশ্ন রামনগর রাস্তার পরিমাণ। আমাদের দেওয়ানসরাই অঞ্চলে 2টো রাস্তা হচ্ছে, একটা 3 কিলোমিটার, একটা 3.5 কিলোমিটার, 3 কিলোমিটার 600, তাহলে মোট প্রায় 6.5 কিলোমিটার একটু বেশি। ঠিকই বলছে বিরোধীরা, ভোট পারপাসে আমরা কিছু কাজ করছি আর ভোট পারপাসে তারা নিষ্ক্রিয় হয়ে আছে। নিষ্ক্রিয় হয়ে থাকার পরেও তারা ভোট চায় কেন এটা আমরা বুঝতে পারি না। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।